নমস্কার, শুভ জন্মাষ্টমী। আমি কয়েকদিন আগে রাগারকে কৃষ্ণ সাজিয়েছিলাম, আপনারা বেশ পছন্দ করেছিলেন। আর আজকে ভেবেছি জন্মাষ্টমী উপলক্ষে রাগারকে রাধা সাজাবো। তো রাগারকে রাধা সাজানোর জন্য কি কি রেখেছি দেখাচ্ছি। এটা হচ্ছে রাধার ড্রেস, এটা হচ্ছে একটা ল্যাঙ্গা, এটা তার টপটা, আর এটা দোপাট্টা, আর এটা হচ্ছে স্কার্ট। কি সুন্দর একটা লটকন লাগানো আছে। আর রাধা অনেক অনেক চুড়ি নিয়ে বসেছে, রাধা আজকে অনেক গয়না পরবে। আর এখানে আরো কিছু জুয়েলারি আছে যেগুলো রাধা পরবে। আর এখানে আমি ব্যবহার করছি হিমালয়ের একটা ক্রিম, আর জনসনের পাউডার ব্যবহার করব। আমি রাখার জন্য ওটাই ব্যবহার করি, তো এখন সেটাই। আর আলাদা কোনো কসমেটিক্স বা কিছু ব্যবহার করছি না। আর এখানে একটা ছোট টিপের পাতা আছে, একটা টিপ পরাবো রাখাকে। আর দুটো সেফটি পিন রেখেছি, কাজে লাগলে ব্যবহার করব, নালে থাকবে। আর এখানে একটা রাবার ব্যান্ড আছে, আর একটা রাখার কম। তাহলে চলো স্টার্ট করি। প্রথমে রাখার চুলটা আমরা বেঁধে নিই। রাখাকে আমি টিপটি পরাবো, তাই জন্য আমি এখানে মাঝখানে ওর পার্টিশন করছি, আর এই চুলটা পিছনে একটু করে বেঁধে নিচ্ছি। কুমকুমটা বানিয়ে আমি হিমালয়ের বেবি ক্রিম সেটা ব্যবহার করছি, একদম অল্প দেব। বাচ্চাদের স্কিন কোনো কিছু না দিয়ে আমি করব। এটা হয়ে গেলে একটু পাউডার পাফ করে দেবো, খুব গরমও আছে আজকে। আর যে কুমকুমটা দেবো সেটা একটু বসে থাকবে।
কমপ্লিট হয়ে গেছে ড্রেসিং, এবার রাখাকে গয়না পরাবো। রাখা বসো। হ্যাঁ, এই চুড়ি আছে, রাখা চুড়ি পরবে। बाबी জন্মাষ্টমী স্পেশাল আমাদের ছোট্ট রাধার লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে, লুক যদি রাখার পছন্দ হয়েছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালো লাগা আমার নতুন কাজের এবং নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়, তাই আশা করবো এভাবেই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। হাই ফাই আবার।